আজকে আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং কোম্পানিটা নিয়ে এসেছি, যেটা হলো রক্স ক্যাপিটাল। অ্যাকচুয়ালি হয়তো আপনাদের কাছে এই নামটি শোনা শোনা লাগবে, কারণ আপনারা হয়তো SDFX এর নাম শুনেছিলেন, সেখানে কিন্তু এই রক্স ক্যাপিটাল বলে একটি ট্রেডিং প্ল্যাটফর্ম ছিল। চলুন SDFX এর নামটাকে সরিয়ে দিলাম। অ্যাকচুয়ালি রক্স ক্যাপিটাল, এটা রিয়েল না ফেক, মার্কেটে যে নতুন কোম্পানিটা এসেছে এটার সম্পর্কে বলবো, এবং এটা কি স্ক্যাম করবে সেটা তো আলাদা বিষয়, কিন্তু এর যে মেন পলিসি রয়েছে বিজনেস করার সেটার সম্পর্কে প্রথমে এক্সপ্লোর করব। তারপরে আপনারা অটোমেটিক বুঝে যাবেন এটা রিয়েল না ফেক। প্রথমে আমরা চলে যাব এর ইন্টারেস্টটা কত দেয় এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি কবে তুলতে পারবেন, প্লাস লাইভ অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি রিয়েল না ফেক। এই তিনটে জিনিস ফলো করলে আপনারা কোম্পানির পজিশনটা বুঝে যাবেন। অ্যাকচুয়ালি এই কোম্পানির নর্মাল ডিপোজিট হলো $100 থেকে স্টার্টিং, কিন্তু আপনি পাবেন 4% থেকে শুরু করে 10% পর্যন্ত ইন্টারেস্ট। অ্যাকচুয়ালি এরপরে নিচে রয়েছে প্রিন্সিপাল উইথড্রল, এখানে আপনি প্রিন্সিপাল উইথড্রল করতে পারবেন 6 মাস পরে। মানে ভেবেছেন, আপনি যা ডিপোজিট করেছেন তা 6 মাস পরে প্রিন্সিপাল উইথড্রল করতে পারবেন, তার আগে আপনি কিছু করতে পারবেন না। মার্কেটে অনেক কোম্পানি রয়েছে, আশা করি আপনারা বুঝে গিয়েছেন সেই কোম্পানির কী হাল, এরপরে বলা লাগবে না। কিন্তু চলুন আরেকটু ডিপলি আমরা যাই। অ্যাকচুয়ালি এখানে যে রক্স ক্যাপিটাল এই নামে যেদের লাইভ অ্যাকাউন্টটা রয়েছে, এটা রিয়েল না ফেক? এই ব্রোকারের অ্যাকচুয়ালি লাইসেন্সটা কি রয়েছে? এখানে হচ্ছে মেন বিষয়। যদি আপনারা একটু রিসার্চ করে দেখেন, সেখানে একটি জিনিস খুঁজে পাবেন, এই যে ব্রোকার হাউসটা যে রয়েছে, মানে এই যে ব্রোকারটা যে রয়েছে যেখানে অ্যাকচুয়ালি আপনাদের অ্যামাউন্টটাকে নিয়ে ট্রেডিংটা করা হবে, সেখানে কিন্তু প্রকৃতপক্ষে কোনো লাইসেন্স নেই এবং এটা রেগুলেটেড ব্রোকার নয় যেখানে আপনারা ট্রেডিং করার জন্য আপনাদের অ্যামাউন্টটা দিচ্ছেন। অ্যাকচুয়ালি তাহলে এরা ট্রেডিংটা কীভাবে করছে এবং এই সব লাইভ অ্যাকাউন্টে ট্রেডিং করলে আপনাদের কি সেফটি থাকে, না আপনারা যে কোনো মুহূর্তে পয়সা হারাতে পারেন? দেখুন, যে কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের প্রথমে জানতে হবে ওদের লাইভ অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি রেগুলেটেড ব্রোকার না ব্রোকার নয়। অ্যাকচুয়ালি রক্স ক্যাপিটাল এই যে রয়েছে, এটা কিন্তু কোনো রেগুলেটেড ব্রোকার নয়, যে যতই বলুক আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিলাম। এরপরে আপনাদের বলবো অ্যাকচুয়ালি এই সব কোম্পানির মধ্যে ইন্টারেস্টটা তাহলে কীভাবে জেনারেট করবে। এই সব কোম্পানির মধ্যে ইন্টারেস্টটা জেনারেট করবে খুব হাই রিস্কিভাবে, এবং এই সব লাইভ অ্যাকাউন্টে যদি আপনাদের কোনো লস হয়, মাথায় রাখবেন লসটা কিন্তু হিউজ পরিমাণে হবে, ছোটোখাটো হবে না। কারণ যদি রেগুলেটেড ব্রোকার হয় তাহলে আপনাদেরকে আস্তে আস্তে লসের পার্সেন্টেজটা দেবে, কিন্তু মাথায় রাখবেন যদি আনরেগুলেটেড ব্রোকার হয় তাহলে কিন্তু লসের পার্সেন্টেজটা অনেকটা হিউজ হবে, এবং যখনই আপনাদের কোনো লসের মুখোমুখিতে পড়বেন মাথায় রাখবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। কিন্তু প্রথমের দিকে আপনি যখন যাবেন আপনাদের প্রফিটের মার্জিনটা অনেকটা হাই থাকবে। তবে এই রকম পলিসিতে এই সব ট্রেডিং প্ল্যাটফর্মগুলি অ্যাকচুয়ালি চলে, যেটা অ্যাকচুয়ালি রেগুলেটেড ব্রোকার হয় না। এইবার আপনাদের লাইভ অ্যাকাউন্টার সম্পর্কে পুরোটা বলে দিলাম, কিন্তু তা সত্ত্বেও মার্কেটে এরা কীভাবে বিজনেসটা করে, কিন্তু এখানে কিছু বিষয় এখানে রয়েছে যেটা আপনাদের প্রত্যেকে জানা দরকার। অ্যাকচুয়ালি প্রথমে আমরা চলে যাব এই যে রক্স ক্যাপিটাল এই যে ব্রোকারটা রয়েছে যার সম্পর্কে এত বড় সড়ো ভাষণ থেকে শুরু করে অনেক বড় প্রমোট চলে, বিগত কয়েক মাসের মধ্যে বিগত কয়েক দিনের মধ্যে হয়তো প্রমোটের মতো কিছু দেখতে পাবেন, কিন্তু সেসব বিষয়ে আসছি না। অ্যাকচুয়ালি এই রক্স ক্যাপিটাল এটা কি রেগুলেটেড ব্রোকার? ডাইরেক্ট আপনারা যদি গুগলসে সার্চ করেন সেখানে দেখতে পাবেন এটা কোনো রেগুলেটেড ব্রোকার নয়। এরপরে আপনাদেরকে নিয়ে যাব অ্যাকচুয়ালি এরা কিভাবে আপনাদেরকে লেভেল কমিশন থেকে শুরু করে বাকি আদার্স কমিশনগুলো জেনারেট করবে। এখানে দেখতে পাচ্ছেন এদের লেভেল কমিশন রয়েছে 12%, 5%, 3%, 2%। মানে ফার্স্ট লেভেলে আপনি পাবেন 12%, সেকেন্ড লেভেলে পাবেন আপনি 5%, থার্ড লেভেলে পাবে আপনি 3%, ফোর্থ লেভেলে পাবে আপনি 2%। 30টি লেভেল রয়েছে, কিন্তু একটি জিনিস এখানে ভাবুন, 30টি লেভেল প্লাস আপনাদেরকে কমিশন, মানে জানেন কত পার্সেন্ট বের করতে হবে? মানে এদের এখানে পার্সেন্টেজ দেওয়ার জন্য, মানে ইন্টারেস্টের পার্সেন্টেজ দেওয়ার জন্য রয়েছে 4% থেকে 10% আপনারা ইন্টারেস্টটা পাবেন। কিন্তু ভাবুন, 4% থেকে 10% মানে আপনাকে 10% ধরতে হবে, 10% প্লাস 12% মানে 32 লেভেল পর্যন্ত, তাহলে টোটাল কত হলো? টোটাল 24 থেকে 25%, 24% ধরুন। এইবার এখানে একটা জিনিস ভাবুন, আপনি যেই অ্যামাউন্টটা ডিপোজিট করবেন প্রত্যেক মাসে ওই অ্যামাউন্ট থেকে ওদেরকে 24% ইন্টারেস্টটা বের করতে হবে। মানে যদি 1,00,000 টাকা হয়, 24% মানে 24,000 টাকা ওদেরকে ইন্টারেস্টটা বের করতে হবে, প্লাস
এই সব কোম্পানি যে চলছে, এদের অফিসের রেন্ট থেকে শুরু করে তারা যে যারা ট্রেডিং করবে লাইভ ট্রেডিং, তাদের সেই ট্রেডিংয়ের চার্জটাও রয়েছে। মানে যারা যেই সব ব্যক্তি ট্রেডিং করবে, ভাবুন এই সব অল মেনটেন্যান্স নিয়ে টোটাল তাহলে 25% উপরে এদেরকে ইন্টারেস্টটা বের করতে হবে। ভেবেছেন এই রকমভাবে মার্কেটে কতদিন চলা যায়, আপনারা ভাবুন। চলুন সে বিষয়ে তো আপনারা ভাববেন, আপনারা অনেক অভিজ্ঞত ব্যক্তি রয়েছেন। এরপরে আপনাদেরকে বলবো এখানে একটি ক্রিটিক্যাল বিষয়। অ্যাকচুয়ালি এরা এখানে মেনশন করছে 5 বছর পর্যন্ত ইন্টারেস্ট দিতে থাকবে, মানে আপনি যা অ্যামাউন্ট ডিপোজিট করবেন আপনি 5 বছর যদি রাখেন সেটার কিন্তু ভালো রকম ইন্টারেস্টটা পাবেন। প্লাস এখানে আরও আপনাদেরকে মেনশন করা রয়েছে, যদি আপনারা $100 ডিপোজিট করেন সেখানে আপনারা প্রত্যেক মাসে $700 করে পাবেন। অ্যাকচুয়ালি আপনি ভাবুন $100 মানে হলো 7,000 টাকা, কোথাও 8,000 টাকা। আপনি নর্মাল 7,000 টাকাটাই ধরুন, মানে 10% আপনি পাবেন। অ্যাকচুয়ালি $100 7,000 টাকা মানে 10%। ভাবুন 10% যদি আপনি পান, লাখে হয় আপনার কত? লাখে হবে আপনার 10,000 টাকা। এইবার ভাবুন যদি আপনি 1,10,000 টাকা করে পান, তাহলে 5 লাখে কত হলো? 50,000 টাকা। 10 লাখে কত হলো? 1,00,000 টাকা। তাহলে যেই সব ব্যক্তি 5,00,000 টাকা ডিপোজিট করবে অ্যাকচুয়ালি তাদের তো কোনো জায়গায় কাজ করাই লাগবে না। এই পলিসিটা তাই বলছে যে যদি আপনি 5,00,000 টাকা ডিপোজিট করেন আপনি পাবেন মাসে 50,000 টাকা, আপনার কোনো জায়গায় কাজ করা লাগবে না। কারণ আপনি কি জানেন, মার্কেটে যত ছোট বড় কোম্পানি রয়েছে, যত ছোট বড় স্কুলের মাস্টারি হোক কিংবা আরও কোনো জায়গাতে হোক, বেসিক আপনি স্যালারি পাবেন 25-30, এইভাবে চলতে থাকবে 25-30, হায়েস্ট 40, আপনি এর উপরে দেখতে খুব কম পাবেন, সেটা খুব কমই পাবেন স্যালারিটা। এটা হলো আপনাদের ওয়েস্ট বেঙ্গলের স্যালারির নিয়ম। কিন্তু এখানে আপনি মাত্র 5,00,000 টাকা ডিপোজিট করলেই আপনি কত পাবেন? আপনি সেখানে পেয়ে যাবেন 50,000 টাকা। 10,00,000 টাকা ডিপোজিট করলে আপনি পাবেন 1,00,000 টাকা। মানে ভেবেছেন, কোনো ব্যক্তি যখন অ্যাকচুয়ালি HS কমপ্লিট করার পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে যায় 3 বছরের জন্য, সেখানে অলরেডি 10,00,000 টাকার উপরে খরচা হয়ে যায়। যখনই কোনো ভালো রকমের কলেজে যায় সেখানে কলেজের ফিস থেকে শুরু করে সমস্ত কিছু অল স্টাডি নিয়ে আপনাদের 10,00,000 টাকার কাছাকাছি খরচা হয়ে যায়। যদি আপনি ভালো জায়গায় কোথায় পড়াশোনা করতে যান, তাতেও কিন্তু আপনি যখন সাকসেসফুলি হয়ে আসবেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও, তারপরেও কিন্তু আপনাকে কোনো জায়গায় এক্সাম দিতে হবে। তারপরে যে আপনি চাকরি পাবেন সেই চাকরিতেও আপনাকে আবার ডোনেশন দিতে হবে। সেই ডোনেশন দেওয়ার পরেও আপনারা কত টাকা স্যালারি পান জানেন? কে 25,000, কে 30,000, এর উপরে কারো স্যালারিই যায় না। তাহলে এখানে আপনি 5,00,000 টাকা ডিপোজিট করলে 50,000 টাকা প্রত্যেক মাসে কামাবেন। আপনার কি মনে হচ্ছে এইসব কোম্পানি 5 বছর আপনাদের টিকে থাকবে? এরা আবার PDF বলছে 5 বছরে আপনি এত টাকা পাবেন। আপনাকে দেখাচ্ছি প্রায় কত কোম্পানির লিস্ট, আপনি জাস্ট একটু নিজে রিসার্চ করে বলবেন তো এই কোম্পানির মধ্যে কোন কোম্পানিটি মাত্র 1 বছর টিকে আপনাকে হিউজ পরিমাণে প্রফিট দিয়েছে। সব সালাচোদা কোম্পানি স্ক্যাম করে বেরিয়ে গেছে 1 বছরের মধ্যে। এই সালাচোদা কোম্পানিগুলো প্রথমে আপনাদেরকে লোভ দেখাবে, বড় বড় সেমিনারে নিয়ে যাবে, তারপরে এমনভাবে আপনাদের পটাবে আপনি কল্পনা করতে পারবেন না, এবং কোট টাই পরে আপনাদের কাছে এমন ভদ্রভাবে আসবে আপনি ভাববেন কোনো কোম্পানির বড় CEO চলে এসেছে। এরাই লাস্টে আবার সেই কোট টাই ছেড়ে দিয়ে পালিয়ে বেড়াবে, আপনি খুঁজে পাবেন না। হাই গায়েস, আপনারা এবার কী করবেন আপনাদের উপর, কারণ আপনাদের অ্যামাউন্ট আপনারা ডিসাইড করবেন, আপনারা ডিপোজিট করবেন কি করবেন না, পুরো বিষয়টি আপনাদের কাছে এক্সপ্লোর করে দিলাম। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।